সবাই যে পড়াশোনায় ভালো হবে সেটা তো কোনো ব্যাপার না, বাট টুয়েলভের পর তোরা অন্যান্য জায়গায় যাবি, সবাই যেন নিজের প্রতিভা অনুযায়ী বিকশিত হতে পারিস, নিজের যা যা প্রতিভা সেই ক্ষেত্রে তোরা বিকশিত হবে, এটাই কথা। যে শুধুমাত্র বাঙালির যে চাকরি কেন্দ্রিক বাঙালি এটা বাদ যাক, বাঙালির চাকরি ওই কেরানির ইতিহাসের বাদ দিয়ে 400 টাকার ইতিহাসটা অসুখ নাকি, যে বাঙালি নতুন কিছু প্রতিষ্ঠা করতে পারে। এককালে বাঙালি যে সপ্তডিঙ্গা ভাষায় সারা পৃথিবীতে বাণিজ্য করতো সেই বাঙালি অসুখ না, সেটা ইউটিউবের নিজস্ব চ্যানেলের মাধ্যমে আসুক, সে একটা বড় প্রজায় পৌঁছে সে একটা বড় কিছু করুক, সে নিজের প্রতিভার মাধ্যমে আসুক, যে কোনোভাবে আসুক, ঠিকই বার্তা দিতে চাই। হ্যাঁ, পড়াশোনার ক্ষেত্রে বা নানান দৈনন্দিন জীবনে সব ক্ষেত্রেই বলতে চাই যে পড়াশোনা একটা বেসটা জরুরি সব কিছুর ক্ষেত্রে। তোদেরকে আমি পড়াশোনার সময় বলি যে চুরি করতে গেলেও পড়াশোনা লাগে না, যদি তুই যদি বড় স্টোর হইতে চাইস তাও পড়াশোনা দরকার, না তো মুরগি চলিতে পারবি। তো বেসটা তৈরি, যে বেসের উপরে আমরা ইয়ে করবো যে যাতে আমাকে কেউ ভবিষ্যৎ ঠকাতে না পারে। ওই আমরা একটা কর্তার ভিতরে পড়া বসছিলাম না, যদি তুমি ভূত হয়ে থাকো তাহলে বোর্ডি এসে তোমায় ঠকাবে, তবে এটাই নিয়ম, যদি তুমি বোকা থাকো চালাক রোগ সেটা তোমায় ঠকাবে। তাই যে বোকামির ইয়েটাতে বের হয়ে একটা নিজস্ব শিক্ষা দরকার, সেই শিক্ষাটার উপর ভিত করে নিজের যেটা প্রতিভা সেটাকে বিকশিত করা দরকার। দ্বিতীয় কথা যেটা, তোদের এই বয়সটা বিপথে যাওয়ার খুব সম্ভাবনা বেশি থাকে, কারণ এটাকে বলে হিউম্যান ডেঞ্জার এরিয়া বা ঝড় ঝঞ্ঝার কাল। তো এই বিপদে যেন আমরা নাচি, আমাদের যেটা মনে এখন আকর্ষণ করে বেশিরভাগ বা কোনো কিছুতে গিয়ে আমার মনে মধ্যে দ্বিধা আছে যেটা ভুল না ঠিক, আমি নির্দ্বিধায় যেন কোনো স্যারকে বা যে কোনো যারা আমাদের গাইড করতে পারবে তাদেরকে বলতে পারি, বলে আমি যেন সিদ্ধান্ত নিতে পারি। সিদ্ধান্তটা নিজের ক্ষেত্রে এই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তগুলো অনেকটা নিজের ক্ষেত্রে নানা হয়ে পড়বে। শিক্ষক দিবসের সার্থকতা এই জায়গাটাই, যে নতুন নতুন আইডিয়া আসুক ছাত্রদের কাছ থেকে, শিক্ষকরা সেটা খোলা মনে গ্রহণ করুক এবং এই গ্রহণ করার মাধ্যমে ভবিষ্যৎ পৌঁছে এগিয়ে যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি। তো চলে আসলাম তোমরা ব্লগ নিয়ে। তো গাইস, আগের ভিডিওতে তোমরা দেখেছিলে একটা স্যারের টিচার্স ডে করেছিলাম, আর ওই ভিডিওতে বলেছিলাম যে আরও কয়েকটা স্যারের টিচার্স ডে বাকি আছে। তো ওই স্যারের সেলিব্রেশনটা তো মোটামুটিভাবে ভালোভাবেই কেটেছে, বাট আজকে যেই স্যারের টিচার্স ডে সেলিব্রেশন করব সেই স্যার কিন্তু আমাদের সাথে ফ্রেন্ডলি বন্ডিং, তো মজা অনেক হবে আর অনেক আড্ডা হবে। তার পাশাপাশি আজকে প্রচুর নাচ গান হবে, সেসব কিন্তু তোমাদের আজকে দেখাবো। বন্ধুরা বাড়িতেই আছি ডেকোরেশন করার জন্য, আর আগের দিন তোমাদের কি ডেকোরেশনটা দেখাতে পারিনি কারণ আগের দিন একটু লেট করে এসেছিলাম। আজকে ডেকোরেশনের ফুল প্রথম থেকে আর কি আছি আর শেষ পর্যন্ত থাকবো। আর আজকে যেই স্যারের সেলিব্রেশন আছে ওই স্যার কোথায় খাওয়াচ্ছে সেটাও কিন্তু তোমাদের দেখাবো, আর কত টাকা খরচা করছে স্যার সেসব তোমাদের দেখাবো। তো আজকের ভিডিওটা খুব মজাদার হতে চলেছে, স্কিপ না করে গোটা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো সেলিব্রেশনটা করবো আমরা 6 জন বন্ধু মিলে, আপাতত 2 জন আছি আর বাকি 4 জন এখনও আসেনি, আর 2 জন হচ্ছে 4 জনের মধ্যে 2 জন আরও গেছে এই সাথে কেক আনতে। তো কেকের ওখানে জানি আজকে ডেকোরেশন এখানে বেলুন ফুলাতে লাগছে জন্য আর জানি সেখানে, তো চলো বেলুন ফুলানো, তারপরে স্যার আসবে ডেকোরেশন কমপ্লিট করবো সেসব তোমার দেখা দেওয়া শুই। তাহলে আমাদের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, আর বেশি কিছু করবো না কারণ বেশি কিছু মানে বেশি করে বেলুন লাগালে আর কি ফিরে যাচ্ছে দেওয়ালে, তো তার জন্য এই কয়েকটা লাগানো হয়েছে। আর মনে করো অনেকগুলোই ছিল বেলুন, তো আর লাগাচ্ছি না কারণ ফিরে যাচ্ছে দেওয়ালে লাগালে, তো আর কি এখন ডেকোরেশন তো কমপ্লিট, এখন স্যার আসার পালা, তারপরে কেক টেক কাটবো, সেলিব্রেশন হবে, তারপরে মস্তি হবে, আড্ডা হবে, অনেক কথা হবে, সব কিছুই তোমাদের দেখাবো। এতক্ষণ যার অপেক্ষায় অপেক্ষারত ছিলাম সেই স্যার চলে এসেছে। স্যার কই? স্যার ও স্যার স্যার একটু ভয় পেয়ে গেছে তার জন্য স্যার পিছিয়ে গেছে, স্যার আসছে আস ও ও স্যার কলে ব্যস্ত। আচ্ছা আচ্ছা, কি ফাটে রে? আচ্ছা স্যার আসছে আসছে, কই গেল স্যার? স্যারকে কে জানে কিডন্যাপ করে নিয়েছে না? স্যার আসছে স্যার আসছে, আসো। স্যার আসো বসো। রেডি করা হয়ে গেছে, এখন স্যারের কেক কাটার পালা, এদিকে ফার্স্ট কেক ধরানো হয়ে গেছে, স্যার এবার কেক কাটছে। বল বল হ্যাপি টিচার্স ডে টু ইউ। হ্যাঁ
প্রথম দুর্গা পূজার প্রথম কেক কাটা হয়ে গেল, স্যারকে খাওয়ানো হয়ে গেল কেক, এবার আমরা সবাই মিলে ভাগ করে কেকটা খেয়ে নিচ্ছি। তো চলো খাওয়া যাক। তো গাইস এখন আমরা দিচ্ছি স্যারকে গিফট, তো দেখা যাক স্যারের পছন্দ হয় কিনা। স্যার দেখো খুলো, স্যার পড়ে দেখো হচ্ছে কিনা সাইজের, আমরা একদম আইডিয়া করে আনছি। স্যার পড়ে দেখো, হ্যাঁ স্যার স্যার জামাটা খুলে নিল, মানে শার্টটা খুলে নিল, এবার স্যার পরে নিল শার্টটা, একদম হিরো হিরো লাগছে। তো টাইট টাইট মনে হচ্ছে একটু, না এসে গেঞ্জির উপরে পড়ছে তো হয়তো ওই জন্য টাইট টাইট লাগছে। স্যারকে বাবু বাবু লাগছে, ছোট ছোট, সিরিয়াসলি মনে হয় আমাদের সেলিব্রেশন তো হয়ে গেল। এবার স্যারের কাছে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করব, সেই বক্তব্যগুলো আর কি শুনবো স্যারের কাছে। তো সেই বক্তব্য প্রথম যেই প্রশ্নটা রাখছি স্যারের কাছে, সেই প্রশ্নটা প্রথমে করা যাক। স্যার বলছিলাম যে এই সব এই মাসটা তো গোটাটাই টিচার্স ডে সেলিব্রেশন হয়, তো তোমার কেমন লাগে এই সেলিব্রেশনটাতে? আমার খুবই ভালো লাগে, কারণ সারা বছর তো পড়াশোনার মধ্য দিয়ে চলে। তো এই টিচার্স ডের উপলক্ষে আমরা ছাত্র এবং শিক্ষক, যদিও আমি ছাত্রদের সাথে একদম বন্ধুর মতো মিশি, শিক্ষক সেখানে ফ্রেন্ড ফিলোসফার গাইডের ওখানে আমার ফ্রেন্ড বিষয়টাই বেশি, সবার সাথে বন্ধুদের মতো মিশি, তোমরাও জানিস সবাই আমার ভাই বোনের মতো, তো সবার সাথে এই বন্ধুদের মতো মিশি, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। আর যেটা বলবো, যেটা এখন অনেকটাই হয়ে যায় যে টিচার্স ডেতে অনেকেই বলে যে এটা আগের মতো নেই, গুরুগৃহের শিক্ষা ব্যবস্থা বা ইয়ে ব্যবস্থা নেই। আমি একটা কথা বলতে চাই এখানে, যে যুগের পর যুগ না ওই নিয়মগুলো পাল্টায়, তো এখন যেটা নিয়মের ইয়েতে আমি যদি আগের নিয়মটাকে ধরে রাখতে চাই কোনোদিন পারবো না। তো সম্মান থাকুক, প্রাচীনতা থাকুক, সবে নতুনত্ব আসুক, আমরা এগিয়ে চলি একসাথে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটা গড়ে উঠুক। কারণ বিভিন্ন শিক্ষাবিদদের যে মতগুলো আছে না, বিবেকানন্দ যদি বলি, আমাদের রবীন্দ্রনাথ যদি বলি, জন ডিউই যদি বলি, বিখ্যাত বিখ্যাত শিক্ষাবিদ, এরা সবার কথা অনুযায়ী যে শিক্ষক এবং ছাত্র যখন বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আসবে তখন তারা সবচেয়ে ভালো শিখবে, তাদের ভিতরের জিনিসটা বের হয়ে আসবে। যেমন আমাদের যিশু ব্লগ করতেছে, ওকে কন্টেন্ট দিচ্ছি ব্লগের, তো ও ওটা নিয়ে আগাইতে যাচ্ছে। আবার আমাদের ধ্রুব আছে, সে একজন বড় এখন ইউটিউবার, সিলভার বাটন না কি বাটন পাইছিল, ও আগা করব ওই পথ ধরে, সবাই সবার পথ ধরে আগে। সবাই যে পড়াশোনায় ভালো হবে সেটা তো কোনো ব্যাপার না, এবার টুয়েলভের পর তোরা অন্যান্য জায়গায় যাবি, সবাই যেন নিজের প্রতিভা অনুযায়ী বিকশিত হতে পারিস, নিজের যা যা প্রতিভা সেই ক্ষেত্রে তোরা বিকশিত হবে, এটাই কথা। যে শুধুমাত্র বাঙালির যে চাকরি কেন্দ্রিক বাঙালি এটা বাদ যাক, বাঙালির ওই কেরানির ইতিহাসের বাদ দিয়ে 400 টাকার ইতিহাসটা অসুখ নাকি, বাঙালি নতুন কিছু প্রতিষ্ঠা করতে পারে। এককালে বাঙালি যে সপ্তডিঙ্গা ভাষায় সারা পৃথিবীতে বাণিজ্য করতো সেই বাঙালি আসুক না, সেটা ইউটিউবের নিজস্ব চ্যানেলের মাধ্যমে আসুক, সে একটা বড় প্রভাবে পৌঁছে সে একটা বড় কিছু করুক, সে নিজের প্রতিভার মাধ্যমে আসুক, যে কোনোভাবে আসুক, এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা থাকলে কী হয়, ওরা নিজেদের কথাগুলো আমাকে বলতে পারে, আমি ওদেরকে ওইভাবেই যতটুকু সাধ্যের মধ্যে পথটা দেখাতে পারি, তাই ভালোই লাগে এই জিনিসটা, খারাপ না। স্যার খুব সুন্দরভাবে বললো, তারপরের কোশ্চেনটা স্যারের কাছে আমি বলবো, সেই কোশ্চেনটা হচ্ছে স্যার আজকালকার এই যুব সমাজের স্টুডেন্টদের কী কী তুমি বার্তা দিতে চাও? কী কী বার্তা দিতে চাই? হ্যাঁ, পড়াশোনার ক্ষেত্রে বা নানান দৈনন্দিন জীবনে সব ক্ষেত্রে বলতে চাই যে পড়াশোনা একটা বেসটা জরুরি সব কিছুর ক্ষেত্রে। তোদেরকে আমি পড়াশোনার সময় বলি যে চুরি করতে গেলেও পড়াশোনা লাগে না, যদি তুই যদি বড় সোর হইতে চাইস তাও পড়াশোনা দরকার, না তো মুরগি চলে যেতে পারবি। তো বেসটা তৈরি, যে বেসের উপরে আমরা ইয়ে করবো, যে যাতে আমাকে কেউ ভবিষ্যৎ ঠকাতে না পারে। এই আমরা একটা কর্তার ভিতরে পড়া বসছিলাম না, যদি তুমি ভূত হয়ে থাকো তাহলে বোর্ড দিয়ে সে তোমায় ঠকাবে, তবে এটাই নিয়ম, যদি তুমি বোকা থাকো চালাক রাখো সে তোমায় ঠকাবে। তো এই যে বোকামির ইয়েটাতে বের হয়ে একটা নিজস্ব শিক্ষা দরকার, সেই শিক্ষাটার উপর ভিত করে নিজের যেটা প্রতিভা সেটাকে বিকশিত করা দরকার।
কারণ আমি প্রথমেই বললাম যে চাকরি কেন্দ্রিক বাঙালি বা ওই কেরানি বাঙালি যেটা আমাদের ইন্ডাস্ট্রি ঢুকাই দিয়েছে ওই ভাবনাটাকে বাদ দেওয়া হোক, আমাদের এখন 400 বছরের ইতিহাসটা বসুক, আমাদের বাঙালিদের গঙ্গরীর সভ্যতাটাও আসুক, আমাদের বাঙালিদের যে উদ্যোগে যে ইন্দোনেশিয়া তারপর থাইল্যান্ড এইসব দেশে বাঙালিদের প্রতিষ্ঠান ছিল, বাঙালির সাম্রাজ্য বিস্তার ছিল, বিজয় সিংহের কথাও আসুক, সবাই আসুক, এবং ছাত্রছাত্রীরা এই প্রাথমিক শিক্ষার উপর ভিত্তি করে তাদের ভবিষ্যতের লক্ষ্যটা গড়ে উঠুক, নিজের প্রতিভা মুছে, সেটাই চাই। আর দ্বিতীয় কথা যেটা, তোদের এই বয়সটায় বিপথে যাওয়ার খুব সম্ভাবনা বেশি থাকে, কারণ এটাকে বলে হিউম্যান ডেঞ্জার এরিয়া বা ঝড় ঝঞ্ঝার কাল, তো এই বিপদে যেন আমরা নাচি। আমাদের যেটা মনে এখন আকর্ষণ করে বেশিরভাগ বা কোনো কিছুতে গিয়ে আমার মনে মধ্যে দ্বিধা আছে যেটা ভুল না ঠিক, আমি নির্দ্বিধায় যেন কোনো স্যারকে বা যে কোনো যারা আমাদের গাইড করতে পারবে তাদেরকে বলতে পারি, বলে আমি যেন সিদ্ধান্ত নিতে পারি, সিদ্ধান্তটা নিজের ক্ষেত্রে এই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তগুলো অনেকটা নিজের ক্ষেত্রে নানা হয়ে ভাবি। তাই আবার প্রথম থেকে বলি, একটা প্রাথমিক শিক্ষা সবাই গ্রহণ করা উচিত, কারণ এবার সবার ক্ষেত্রেই মাথা সমান না, সবাই ওই আইআইটিতে যাবে না, সবাই নিট দিবে না, সবাই জেই দিবে না, সবাই শিক্ষক হবে না, কিন্তু সবার মধ্যে একটা এক্সট্রা প্রতিভা আছে, সেই প্রতিভাগুলোকে বিশ্বাস করা। আমি একটা ছোট্ট গল্প বলি, যে আমাদের বিভিন্ন মনীষীরা বলে তো যে বলে যে প্রত্যেকজনই প্রতিভাবান পৃথিবীর, তো আমি যদি একটা এখানে একটা করি যে একটা বানর বা একটা মাছকে নেই, যদি মাছকে বলি গাছে উঠে দেখাতো মাছ পারবে না, বানরটা যদি বলি সাঁতার কেটে দেখাতে পারবে না, সবাই সবার ক্ষেত্রে দক্ষ, এবার যে যেখানে দক্ষ সে সেখানে দক্ষতাটা কাজে লাগবে, যে যে যিশু আমাদের ব্লগ বানাচ্ছে ভালো ভালো বানাচ্ছে, যিশু এখানে দক্ষতা, ওই দক্ষতা নিয়ে পরবর্তী আঘাত, প্রাথমিক শিক্ষাটা কমপ্লিট করে ধ্রুব তার প্রাথমিক শিক্ষা কমপ্লিট করে সেদিক দেওয়া, এটাই যে সবাই নিজের দক্ষতা অনুযায়ী আঘাত এবং বিকশিত হোক, এটাই সবার কাছে চাওয়া, আর কিছুই না। সত্যি স্যারের কথাগুলো শুনে নিজের মধ্যে একটা আলাদাই আবাগের সৃষ্টি হচ্ছে এবং অনুপ্রেরণা পাচ্ছি। আর স্যার এখন টিচারদের সম্বন্ধে একটু স্যার বলো। আমরা তো টিচারদের সম্পর্কে সবই জানি, মানে বেশিরভাগ জানি কি, আমরা সব কিছুই বক্তৃতা শুনছি, কিসের জন্য হচ্ছে, কী কারণে এই ডেটটা পালন করা হয় সব কিছু জানি। আজকে শুধু আমি একটা গল্প বলি, একজন শিক্ষক আর ছাত্র গল্প। শিক্ষকের নাম প্লেটো দার্শনিক গ্রিসের, আর ছাত্র নাম হলো অ্যারিস্টটল। তো ব্যাপারটা কী হলো যে প্লেটো তখনকার দিনে গ্রিসের বিখ্যাত দার্শনিক, তার কথা অনুযায়ী প্রায় রাষ্ট্র চলে। তো তিনি একটা গ্রন্থ লিখলেন এবং গ্রন্থ লিখে তিনি বললেন কি যে দেশ থেকে কবি সাহিত্যিক শিল্পীদের তাড়িয়ে দেওয়া হোক। কেন তাড়িয়ে দেওয়া হোক, এরা অনাবশ্যক ভাব সৃষ্টি করে, এদের কোনো কাজে লাগে না। প্রায় প্লেটোর কথা সবাই মাথা পেতে নিলেন, কিন্তু তার এক ছাত্র ছিলেন অ্যারিস্টটল, সে বললেন না এদেরও দরকার আছে। প্লেটো অ্যারিস্টটলকে বললেন তুমি যদি এটাকে প্রমাণ করে দেখাতে পারো যে এদের দরকার আছে আমি তোমার কথা মেনে নেব। অ্যারিস্টটল নিয়ে গবেষণা করলেন এবং একটা বই রচনা করলেন, বইটার নাম পোয়েটিক্স, এবং সেই বইটা যখন প্লেটোকে দিলেন, প্লেটো ওই বইটা পড়ে তার মতবাদটাকে পরিবর্তন করলেন এবং তিনি মেনে নিলেন যে এদেরও দরকার আছে। আমি গল্পটা বললাম কেন, যে শিক্ষা দুই ক্ষেত্রের থেকে হয়, ছাত্র শিক্ষক দুই ক্ষেত্রে হয়। প্রথমেই বলছি নতুন কিছুকে গ্রহণ করাই শিক্ষা, আমাদের নতুন কিছুকে গ্রহণ করতে হবে। প্রাচীনতা আমাদের বা পুরাতনতা সংস্কৃতি আমাদের ভীত হোক, ভীতের উপর ভিত্তি করে আমাদের নতুনকে আটকাতে হবে। যদি আমরা নতুনকে গ্রহণ না করি আমরা 2023 আটকে থাকবো। তো নতুন যে ভাবনাগুলো, সেই ভাবনাগুলোর মধ্যে যে ভাবনাগুলো ভালো, আমরা ভালো খারাপ ভাবনা বাদ দিয়ে সবগুলো নতুন ভাবনাকে খারাপ মনে করি, সেটা কোনোদিনও খারাপ না। নতুন ভাবনাগুলোকে আমাদের গ্রহণ করা শিখতে হবে। ওই যে প্লেটের গল্পটা এই কারণেই বললাম, তিনি যদি নতুন ভাবনা গ্রহণ না করতেন এবং শিক্ষক যদি তার ক্ষমতাটাকে দেখাতেন, তাহলে অ্যারিস্টটলের ভাবনাটা বিকাশ হতো না। তো এই ভাবনাগুলোর বিকাশ হোক, শিক্ষক দিবসের সার্থকতা এই জায়গাটাই, যে নতুন নতুন আইডিয়া আসুক ছাত্রদের কাছ থেকে, শিক্ষকরা সেটা খোলা মনে গ্রহণ করুক এবং এই গ্রহণ করার মাধ্যমে ভবিষ্যৎ পর্যায়ে এগিয়ে যাক। খুব সুন্দর স্যার বক্তব্য রাখলেন, যে এই বক্তব্য শুনে সবাই অনুপ্রেরণা হয়েছে, পাইছিস তো অনুপ্রেরণা? একদম একদম। আমাদের সেলিব্রেশন করা কমপ্লিট হয়ে গেল, অনেক নাচানাচি হলো স্যারের সাথে, আর আজকে আমাদের সেকেন্ড নাম্বার টিচারের সেলিব্রেশন হলো। এরপরে আরও মোটামুটি দুটো থেকে তিনটে টিচারের বাকি আছে সেলিব্রেশন করা, আর ভেবেছিলাম যে স্যার আজকে সেলিব্রেশনের পরে খাওয়াবে, বাট আজকে খাওয়াচ্ছে না, মানে স্যারের অন্য জায়গায় আরও পড়ানো আছে, তার জন্য স্যারের সময় নেই, তো অন্য দিন খাওয়াবে স্যার। আর গাইস আজকের ভিডিওটা এখানেই, আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তো লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।